বড়বা দাম কত নিছে এটা এটা কত নিছে 1 লাখ 1 লক্ষ টাকা দাম 1 লক্ষ টাকায় বিক্রি হলো গাবতলি থেকে এই গরুটা কত নিছে এটা ভাই কত নিছে এটা বললো 85000 85000 দামের গরু কত নিছে বাবা এটা জানে না বলতেছে এই গরু কোন কোষায় নিয়েছে এই কারণে দাম বলতে পারতেছে না আমরা এই গরুটার দাম এখন জানবো কত নিছে ভাই এটা 30 1 লক্ষ 30 গরুটাও কিন্তু চিল্লাইতেছে 1 লক্ষ 30 এই গরুটা বিক্রি হলো এটা কত নিছে ভাই এটা 95 95 দাম বল এক লক্ষ 10000 বলতে পারতেছে না তাও কমপক্ষে 1,25,000 টাকা দাম হতে পারে অনেক বড় কালো রঙের একটা গরু আমরা দেখতে পাচ্ছি গাবতলি 1,20,000 টাকা দাম এই গরুটা বিক্রি হলো 1,20,000 টাকা পাশে এটা 85,000 টাকা বিক্রি হয়েছে গাবতলিতে এই মাত্র দুইটি গরু একসাথে বিক্রি হলো 85,000 1,20,000 টাকা ৬০,০০০ টাকা নিছে সুন্দর গরু লাল কালার ৬০,০০০ টাকা লাল গরু একটা নিয়ে চলে যাচ্ছে আরে একদম বোঝা যায় সেটা নিয়ে আমরা ১,২৫,০০০ টাকা ১,২৫,০০০ টাকা দামের গরু বিক্রি হয়ে গেল ৮৫,০০০ কষায় নিয়েছে তো দাম সঠিক বলতে পারতেছে না তবে 85,000 টাকা বললো 75,000 টাকা এই গরুটা নিয়েছে আরেকটি গরু বিক্রি হলো বিশাল বড় একটি গরু বিক্রি হলো আমরা দাম জানি না কারণ এটা কষায়ের গরু কত হয়েছে ভাই এটা কত নব্বই নিচ্ছে এটা 95,000 টাকার কালো রঙের গরু একটা বেশ সুন্দর ভালো লাগলো এটা কষায় নিয়ে নিছে